বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে বেতো শাকের বড়া। তো বন্ধুরা, মসুর ডাল দিয়ে বেতো শাকের বড়া করার জন্য আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে 150 গ্রামের থেকে বেশি। তো নিয়ে নিয়েছি বেতো শাক, দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন, নিয়েছি পেঁয়াজ কুচো। তো বন্ধুরা, আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি মিক্সারে বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে ভিজে রাখা ডালটা আমি বেটে নেব। বন্ধুরা, রেসিপিটা পুনরায় দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি, এটাও খুব সুন্দর হয়। মসুর ডাল দিয়ে করা মানে একটু মুচ মুচে হবে। তো বন্ধুরা, ডালটা বেটে নিয়ে আমি ফেলছি। তো বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের গামলি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি মসুর ডাল বাটাটা। একটু ঘন করে বের করেছি বন্ধুরা, একটু চামচের সাহায্যে বের করতে হবে। তো বন্ধুরা, মসুর ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখানে আলু জিরে। বন্ধুরা দেখুন কতখানি শাক বৈঠকি হয়ে গেছে। দিয়ে দেবো এখানে আরো 2 থেকে 3 চামচ আমি বেসন অ্যাড করে দিলাম, যাতে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে। নুন সবকিছু ঠিক আছে, ঝাল নুন পরিমাণটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি আমাদের মতন দিলাম, কিন্তু রেসিপিটা পুরোটাই দেখবেন। গ্যাস ধরিয়ে দিয়েছি আমি, কড়াও বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে। তো বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে রিফাইন তেল। পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। গরম হয়ে গেছে তেলটা, আমি এখানে 1 কাপ বড়া দিয়েছি। আমার 1 মিনিট হবে, মিনিমাম 1.5 মিনিট করে রাখবো, তারপর আমি অপর সাইডটা উল্টিয়ে দেব। আমি একটা করে উল্টিয়ে দেবো। গ্যাসকে একটু মিডিয়ামে রাখবেন, গ্যাস হাইতে দেবেন না, তাহলে পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন
একটা করে তুলে নেব। সুন্দর একটা রেসিপি বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এবং এটা চা কফির সঙ্গে ভালো লাগবে। যদি বিকেলের টাইমে যদি আপনারা চা বানান, কফি বানান, এইরকম ভাবে আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, বাদ বাকি বড়া আমি ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা দেখুন, দুবারে হলো না, আমার তিনবারের মতো এটা শেষ হবে। এটা আমি সেম প্রসেসেই ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট করে করে রেখে। তো বন্ধুরা, এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। বেতু শাক একটা ভাজা ভাজা একটা দারুণ একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না, বিশ্বাস করেন আমার রান্নাঘর মোমো করছে, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নেক্সট ভিডিও দেখবেন।